কিয়ামতের দিন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে থাকবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সেই আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কিয়ামতের দিনেও আমার খুবই নিকটে থাকবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য সেই ব্যক্তি কিয়ামতের দিবসে আমার কাছ থেকে বহু দূরে থাকবে। তারা হলো বাচাল, ধৃষ্ট, নির্লজ্জ ও অহংকারে মত্ত ব্যক্তিরা। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2018। আলোচ্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র ও গুণাবলী ধারণে উৎসাহিত করেছেন এবং মন্দ স্বভাব থেকে নিরুৎসাহিত করেছেন। সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের কঠিন সময়ে তার সবচেয়ে নিকটে থাকবে এবং যারা মন্দ স্বভাব তথা অহংকারী ও নির্লজ্জ হবে তারা নবীজি থেকে বহু দূরে অবস্থান করবে। উত্তম চরিত্র অর্জনের পুরস্কার। হাদিসে উত্তম চরিত্র অর্জনের একাধিক পুরস্কার ঘোষণা করেছে, যার কয়েকটি হল, এক, জান্নাতে বাড়ি লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার, আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার, আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4800। ইমানের পূর্ণতা লাভ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের ভেতর তার ইমানই বেশি পরিপূর্ণ যার চরিত্র যত সুন্দর। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4682। তিন, পরকালের মুক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিজানে অর্থাৎ দাড়িপাল্লায় উত্তম চরিত্রের চেয়ে বেশি ভার আর কিছু হবে না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2002। জিহ্বার তিন বিপদ। হাদিসে জিহ্বার তিনটি বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাদিস বিশারদরা বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, এক, বাচাল হওয়া, যারা বেশি কথা বলে এবং কথাকে সুশোভিত করতে মিথ্যা ও ভিত্তিহীন ও অশালীন কথার আশ্রয় নেই। দুই, ধৃষ্ট হওয়া, যারা নিজের সম্পর্কে বাড়িয়ে বলে, মিথ্যা অহংকার করে এবং মানুষকে তাচ্ছিল্য করে। তিন, অহংকার করা, নিজের ভাষাগত দক্ষতা নিয়ে অহংকার করে, আত্মমগ্ধতা থেকে দীর্ঘ কথা বলে এবং অন্যকে কথা বলার সুযোগ দেয় না, অন্যের প্রতি ভরুক্ষেপ করে না। জিহ্বার বিপদ থেকে সাবধান। জিহ্বার অসংযত ব্যবহার মানুষকে ইহকাল ও পরকালে বিপদগ্রস্ত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার অসংযত কথাবার্তার কারণেই অধমুকে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3973। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, নিশ্চয় বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এ কথা দ্বারা মানুষ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478। আল্লাহ তাআলা সবাইকে উত্তম চরিত্র ধারণ ও জিহ্বার বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন এবং আমাদের WM মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।